ভবনে যাওয়া আসা করেন, ক্লাস্টার ভবন হয়তো আপনাদের নেই, যাদের আছে তারা সেখানে বসে প্রোগ্রাম আপনারা করেন, সঞ্চয় করেন, সেখান থেকে ঋণ নেন, আবার সেটা সামান্য লাভ সহ ফেরত দেন, এবং সেই শহরে প্রায় 20 বছর মতো হল চালু আছে। তার মধ্যে আমি যখন দায়িত্ব নিয়ে প্রথমবার ধন্যবাদ সামলেও, নিজের পরিবার সামলেও নিজেকে কি সুন্দর পরিপাটি করে রাখে। যেমনটি আমি বলবো যে সিটিসি চ্যানেল এলজিবিন্দ আছে, কত সময় হয়েছে আমরা কথা বারবার ভাই বলবেন যাশোরে দেখেন। এটা বলতে চাচ্ছি যে আমাদের যে সিটিসি যে মেন অঞ্চলে তারা সবাই ভালো সুন্দর করেন, আমাদের মেয়েদের অনেক সমস্যা এবং আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং একটা কথা বলি, আমি মুক্তিযুদ্ধের সময় আমার চাচাকে মিলিটারির সাথে হওয়ার পরে 4টি সরকারি কারখানা ছিল আমাদের রাজশাহীতে, এখনো আছে, জুট মিল, সুগার মিল, টেক্সটাইল মিল এবং সেরিকালচার। তো আপনারা জানেন যে দরপাড়ার যে টেক্সটাইল মিল সেটা প্রায় বন্ধের মধ্যে, না চলার মধ্যে, খুব অল্প শ্রমিক, খুবই সামান্য দৈনিক মজুরিতে কাজ করে, সেটা না চলার মধ্যে। সেরিকালচার বন্ধ হয়ে আছে, খালেদা জিয়ার সরকার বন্ধ করে দিয়েছিলেন অনেকদিন আগে, সে বন্ধই আছে। জুট মিল লোকসানের উপরে চলছে, সুগার মিল আরও বেশি লোকসানের উপরে চলছে। এই অবস্থায় নতুন করে যারা কর্ম দেওয়া যাবে এমন ক্ষেত্র কিন্তু নাই। হ্যাঁ, একটা কাজ হতো যদি আমাদের শহরে নারায়ণগঞ্জ বা ঢাকা বা বীরপুর, আশুলিয়া, সাভারের মতো গার্মেন্টস ফ্যাক্টরি যদি আনা যেত, কারণ এক একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে খুব ছোটো যেটা ফ্যাক্টরি সেখানেও 800 থেকে 1000 শ্রমিক, মানে কর্মচারী শ্রমিক লাগে, যারা নারী যারা সেলাই করে তাদেরকে লাগে, আর একটু মাঝারি সেগুলোতে 2 থেকে 2500, বড়গুলোতে 5 থেকে 8000 মানুষ লাগে। তো তাহলে আমাদের রাজশাহীতে যদি 20টি কারখানা নিয়ে আসতে পারা যায় তাহলে কিন্তু আমাদের 2000 করে ধরলে প্রায় 24000 আমাদের বোনদের এবং কিছু ভাইদেরও চাকরি হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি আনছেন না কেন? আমি এটা আনবার জন্য 2008 সালে নির্বাচিত হওয়ার পর থেকে প্রচুর চেষ্টা করেছি। আপনারা যারা খবর রাখেন তারা দেখবেন আমি অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তারপরে গার্মেন্টসের যে সমিতি বিজিএমইএ তার সভাপতি সেক্রেটারি, তারপরে সোয়েটারের মিটিং যারা করেন তাদের সমিতির সেক্রেটারি প্রেসিডেন্ট, এরা সবাই 700 কোটি টাকার মালিক, তাদেরকে, তারপরে ঢাকায় যে এফবিসিসিআই যেটা সারা দেশের বাণিজ্যকে কন্ট্রোল করে তাদেরকে 2009, 2010, 2011, 2012 এই সময় নিয়ে এসেছিল, অনেক আশ্বাস তারা দিয়েছিল কিন্তু করেন না। পরে তারা যুক্তি দেখিয়েছেন হয়তো করতেন কিছু, কিন্তু ওই যে 2013 সালে একটা ঐতিহাসিক ভুল রাজশাহীর মানুষ করল, আমার অপরাধ আমি নিজেও আজও জানি না কী অপরাধ ছিল। আমি 8 থেকে 13 সাল পর্যন্ত কাজ করলাম, মানুষের মুখে মুখে এটা রটলো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে, ধন্যবাদ, আর আমরা তো রাজশাহীতে যেয়ে মরবো না, আমরা যাবো না, আপনি যদি আবার জিতেন তখন এসে বলেন আমরা যাবো। এবার আপনি প্রশ্ন করেন যে আপনি তো 18 সালে জিতেছেন,